অ্যাডিলেডে রচনা হলো আরও একটি হতাশার গল্পের। বিশ্বকাপে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে ভারতের কাছে 5 রানের হারে স্বপ্ন ভেঙে ধুলিশ্বাত বাংলাদেশের। ম্যাচ শেষে সাকিব তাসকিনদের কান্না হৃদয় ভেঙেছে সমর্থকদের। কেঁদেছেন ক্রিকেটাররা, তাদের কান্নায় বুক ভেঙেছে গ্যালারিতে থাকা সমর্থকদেরও। তাসমান পারে হারের কাব্য লেখার দিনে প্রতিপক্ষ ভারত বলেই কষ্টটা একটু বেশি বাংলার ক্রিকেট প্রিয়াসীদের, কারণ বিশ্বকাপ, এশিয়া কাপ, নিদাহাস ট্রফি সবখানেই যে বারবারই বাংলার জয়ের পথে কাঁটা হয়ে এসেছে টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত বিশ্বকাপে 4 বারের দেখায় একবারও ভারতকে আটকাতে পারল না বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে 184 রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে লিটনের ব্যাটে উড়ন্ত শুরু করেছিল টাইগাররা। এরপরই বাদ সাধে বৃষ্টি, খেলা শুরু হলে নতুন টার্গেট দাঁড়ায় 16 ওভারে 151 রান। শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ, তবে বৃষ্টি আইনে এবারও ভারত বধে সফল হল না টাইগাররা। 2016 সালের T20 বিশ্বকাপে বেঙ্গালুরুর সেই ম্যাচ এখনও দুঃসহ এক স্মৃতি বাংলাদেশের সমর্থকদের জন্য। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে 147 রানের জয়ের লক্ষ্যে শেষ ওভারে দরকার ছিল 11 রান। ক্রিজে ছিলেন দুই আস্থার প্রতীক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে সিঙ্গেল নেয়ার পর দুই বাউন্ডারিতে সমীকরণ সহজ করে ফেলেন মুশফিক। জয়ের জন্য শেষ 3 বলে দরকার ছিল 2 রান। দুই ব্যাটসম্যানই চেয়েছিলেন ছক্কা হাঁকাতে, পারেননি কেউ। মুশফিকের পর সীমানায় ধরা পড়েন মাহমুদুল্লাহ, শেষ বলে ব্যর্থ হয়েছিলেন সুভাগত হোম। এরপর রান আউট হন মুস্তাফিজও, আর তাতেই তীরে এসে তৈরি ডোবে বাংলাদেশের। কাছে এসেও হাতের ফাঁক গলে বেরিয়ে যায় বিশ্বকাপের জয়। ভারতের বিপক্ষে শেষ ওভারে কপাল পোড়ার আক্ষেপ সঙ্গী হয় বাংলাদেশের। 2018 সালের নিদাহাস ট্রফির ফাইনালেও সেই দুঃখ গাথা, ভারতের বিপক্ষে হেরে হৃদয় ভাঙার গল্প লেখে বাংলাদেশ। সেবারও কেঁদেছিলেন সাকিবরা, তাদের সে কষ্ট পুড়িয়েছিল পুরো বাংলাকে। বিশ্বকাপে এখন পর্যন্ত 8 বারের অংশগ্রহণে এবারও সেমির স্বপ্ন পূরণ হল না বাংলাদেশের। পারভীন আক্তার, সময় সংবাদ।